লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরের কমলনগরে সমালয় পদ্ধতিতে শাসকৃত 50 একর জমির ধান কাটা শুরু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার উত্তর সন লরেন্স গ্রামে হারভেস্টার মেশিনের সাহায্যে ধান কাটার উদ্বোধন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ ইফতেখারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা তারেকুল আলম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুশান্ত কুমার দত্ত এবং স্থানীয় কৃষকরা। আমরা গত 12 ফেব্রুয়ারি 2022 সমালয়ে 50 একর জমিতে একসাথে বোরো ধানের চারা রোপণ করি এবং আল্লাহর রহমতে আজকে আমরা সে উদ্বোধন করলাম এবং যা ফলন হয়েছে কৃষক এতে সন্তুষ্ট। এতে প্রায় প্রতি শতক জমিতে 1 মণ করে ফলন আমরা পাচ্ছি, তাতে 1 বিঘাতে 33 মণ ফলন হচ্ছে। এই কারণে কৃষক সন্তুষ্ট এবং আমরা পুরা ধানটি কম্বাইন হারভেস্টারের মাধ্যমে হারভেস্ট করতেছি। এতে কৃষকের কোনো খরচ নেই এবং সুবিধা এটাই যে এই বিরূপ আবহাওয়ার মধ্যে আমরা ধান কেটে মাড়াই ঝাড়াই করে একবারে বস্তাবন্দী করতে পারতেছি। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জানান, কৃষিতে যন্ত্রের ব্যবহার সহজ করতে 50 একর জমি একত্রিত করে সমালয় পদ্ধতিতে ধান চাষ করা হয়েছিল। চলতি মৌসুমের 13 ফেব্রুয়ারি যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণ করা হয়। এর আগে বিশেষ ট্রেতে চারা তৈরি করা হয়। শনিবার হারভেস্টার মেশিনের সাহায্যে ধান কেটে কৃষক ফসল গড়ে তোলেন। আমি ইনশাল্লাহ সরকার আমারও হাঁস দিয়েছে, আমরা অন্তা আয় যায় এখন আমরা হাঁস ওষুধ যেটা দিছি ইনশাল্লাহ ফসল ভালো হচ্ছে, ভালো হয়েছে। সুশান্ত কুমার দত্ত, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কমলনগর, লক্ষ্মীপুর। আমরা সমালয় পদ্ধতিতে 53 জন কৃষকের মাঝে আমরা এই পদ্ধতিটা চালু করেছি। গত 12 ফেব্রুয়ারি মাননীয় জেলা প্রশাসক মহোদয় এই সমালয়ের চারা রোপণের মাধ্যমে সমালয় উদ্বোধন করেন। আজকে সমাপ্তির পথে আজকে আমাদের 50 একর প্রদর্শনী সমালয়ে ধান কর্তন করা হচ্ছে। এখানে আমরা জাত হিসাবে ব্যবহার করেছি হিরাটু ধান। আমার মনে হয় কৃষক যারা এই 53 জন কৃষক সবাই খুশি এই পদ্ধতিতে, তারা চাষাবাদে নতুন, তারপরেও তারা যে ফলন পাচ্ছে তাতে তারা খুবই খুশি। আশা করছি আগামীতে এই সমালয় পদ্ধতি এই মাঠকে আরও সম্প্রসারিত করবে, এই এলাকার ব্যাপক বিস্তার ঘটবে আমি এই প্রত্যাশা রাখি। তদুপরি আমাদের খাদ্য গুদাম যে খাদ্য অভিযানে ধান প্রক্রিয়া ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে, সেখানে আমরা OCLSD তারেক সাহেবকে এনেছি। আমাদের সমালয়ের 50 একর প্রদর্শনী সমস্ত ধান যেন সরকারি মূল্যে তারা ক্রয় করে। আমি তারেকুল আলম, ভারপ্রাপ্ত কর্মকর্তা, হাজিরাট খাদ্য গুদাম, কমলনগর, লক্ষ্মীপুর। আমি আজকে এখানে এসেছি, এসে আমার খুব ভালো লাগতেছে যে কৃষকের যে চাষাবাদ দেখে আসলে ধানের যে পরিমাণে যে গুরুত্ব সেগুলি দেখে আসলে খুবই সন্তুষ্ট। আমি আমাদের যে সংগ্রহ অভিযান আছে, আমরা এই সংগ্রহ ধান সংগ্রহ অভিযানে আমরা এখানকার কৃষকদেরকে অগ্রাধিকার দেব যে আমাদের সংগ্রহ মূল্য হচ্ছে যে প্রতি মণ 1,080 টাকা। এতে করে সমস্ত কৃষক যেন আমাদের কাছে ধান বিক্রি করেন, এটাই প্রত্যাশা করি। এবং কৃষি বিভাগকে অনুরোধ করব যে আপনারা আপনাদের কৃষকগুলিকে বলেন যে আমাদের কাছে যেন ধান বিক্রি করে ন্যায্য মূল্যটা প্রাপ্তি নিশ্চিত করতে পারে। এই ক্ষেত্রে ধান সংগ্রহ একজন কৃষক সর্বোচ্চ 75 মণ বা 3 মেট্রিক টন ধান বিক্রি করতে পারবেন। এরপরে ওনার ধান দেওয়ার ক্ষেত্রে একটা কৃষি কার্ড এবং NID কার্ড এবং সোনালী ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্ট হলে টাকাটা যেন নিশ্চিত যে অল্প সময়। কারো যদি কৃষি কার্ড না থাকে, কৃষক কিন্তু কৃষি কার্ড নেই, সেই ক্ষেত্রে কৃষি বিভাগের সাথে যোগাযোগ করলে ওনারা সেটা নিশ্চিত করবেন। ওনারা যদি বলেন যে হ্যাঁ উনি কৃষক, প্রকৃত কৃষক, আমরা সেটাকে প্রাধান্য দেব। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, চলতি বড় মৌসুমে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার উত্তর সন লরেন্স গ্রামের 60 জন কৃষকের 50 একর জমিতে এমন সমালয় পদ্ধতিতে ধানের চাষাবাদ করা হয়েছিল। ডেস্ক প্রতিবেদন, লক্ষ্মীপুর 24, লক্ষ্মীপুর।